বারোই ফাল্গুন হাড়োয়া মেলা উপলক্ষে সেজে উঠেছে পীর সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহের মাজার। এখানে বিভিন্ন ধর্মের মানুষ এসে পীরের মাজার জিয়ারতে মগ্ন হয়ে পড়েছেন। এই মেলার মূল আকর্ষণ সুন্দর। এই সুন্দরের লাইটের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরা হয়েছে। এই মেলায় বসেছে এমপিআর, সার্কাস, নাগরদোলা, ব্রেকডান্স, টয় ট্রেন, গুড়িয়া, বিভিন্ন ধরনের ইমিটেশন থেকে খাবারের স্টল। এই মেলা দর্শকদের পানীয় জল তৃষ্ণা মেটানোর জন্য হাড়োয়া ফেরিঘাট জনকল্যাণ সঙ্গ একটি ক্যাম্পের ব্যবস্থা করেন। হাড়োয়া থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, 7 টিভি বাংলা। ফেরিঘাট মেলা কমিটির পক্ষ থেকে যে পীর গোরাচাঁদ বাবার ঔরস উপলক্ষে যে মেলার অনুষ্ঠানটা, এখানে পরীক্ষাটা একটা আমাদের বাধা সৃষ্টি হয়ে থাকে। তবু আমরা যারা দোকানদার বা সার্কাস ওনাদের বলেছি যে সাউন্ডটা অন্তত কিছুটা চাপা রেখে যাতে পরীক্ষার্থীদের অসুবিধে না হয়, যারা মাধ্যমিক দিচ্ছেন তাদের আমরা শুভেচ্ছা জানাই, তারা মাধ্যমিক সফলতা অর্জন করুন। অপরকে কম করার সুযোগ করে দিন আপনি এ মেলা, আপনার আমার সকলে দিন। সন্ধ্যাকে জানাই হাড়োয়া ফেরিঘাট জনকল্যাণ সংঘের পক্ষ থেকে, জনকল্যাণ সংঘের মানুষের সঙ্গে পাশে সবসময় মানুষের কল্যাণের জন্য একটা কাজ নিয়ে পড়ে থাকে। আর দীর্ঘদিনের ঐতিহ্য যে হাড়োয়া এই জল ও পানির ব্যবস্থার জন্য আজকে আমাদের সমস্ত সদস্য এবং কমিটির লোক অক্লান্ত পরিশ্রমে এই কালটা করে গেছে। সমাজের কিছু কিছু ভালো কাজের জন্য আমাদের জনকল্যাণ সঙ্গে আরও এগিয়ে আসুন। আমাদের সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বহু মানুষের মধ্যে জলপ্রাণ করে থাকে, তার জন্য আমরা উপকৃত। আমরা ধন্যবাদ হারা অ্যাকচুয়ালি মেলাবাসীদের কাছে। আমরা আমাদের এই জনপ্রাণকে সাধারণ মানুষের কাছে আমরা বীরের নামে যে মেলাটা হয় হাড়োয়ায়, হাড়োয়া পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলা। এই মেলায় সব ধরনের মানুষ আছে। এই মেলায় আমরা পাহাড়াদারের মতো দায়িত্ব পালন করে এই মেলাটা আমরা করি। মিলন মেলা, আমরা এই মেলাটা সুস্থ হালে চালাতে পারি। প্লাস আমাদের পাশে যারা প্রশাসনের দিক থেকে, সংগঠনের দিক থেকে, ক্লাবের দিক থেকে যে সদস্যরা আমাদের পাশে আছে, মেলা শেষ পর্যন্ত থাকবে।